বন্ধুরা আপনারা দেখছেন নাটোর তেবেড়ে হাট আর হাটে মোটামুটি বেচা কেনা চলতেছে ঈদের পরে হাট তো হাটের অবস্থা কেমন দেখাই এই যে পাশে দেখতে পাচ্ছেন ছাগল কম যতটুকু আছে এর মধ্যে বেচা কেনা হচ্ছে আর এর মধ্যে আপনার কোন ছাগলের কি দাম সেটা একটা আইডিয়া দিব তো এখানে বেচা কেনা হচ্ছে একটা অল্প কিছু ছাগল আসছে তো যা দেখতে পাচ্ছেন তাই পাবেন এখানে কিছু একটা বেচা কেনা হচ্ছে তো আমি বরাবরই আপনাদের বলি যে নাটোর তেবেড়ে হাটে আসলে বা যে কোনো হাটে যদি আপনারা ছাগল কিনতে চান অবশ্যই নিজের পছন্দ হিসাবে দামাদামি করবেন তারপরে কিনবেন নিজের দাম যেটা মনে হবে বা যেটা ছাগলের দাম আপনাদের বাজেট সেই বাজেটে সেই ছাগলগুলো নেবেন এখানে একটা দামাদামির আপনার ইয়া দেখাচ্ছে অবস্থা এই ছাগলটার একটা দামাদামি চলতেছে বড় ভাইরা কোথায় থেকে আসছেন কোথায় বদলগাছি এটা কোন কোন জেলার মধ্যে পড়ছে নওগাঁ বদলগাছি আপনি কোথায় থেকে আসছেন বদলগাছি আসছেন নাটোর তেবেড়ে হাটে খোঁজ পাইলেন কোথায় থেকে ইউটিউব থেকে না আচ্ছা কোনটা নিছেন আপনি এই কালোটা না আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ছাগলটা নওগাঁ থেকে আসছে মানুষ এসে কিনছে এটা পাঠি না হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা আপনি দিছেন আচ্ছা 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 বড় ভাই ছাগলটা কত দিয়ে নিছেন 15,500 তো অনেক কম দিয়ে পাইছেন এত ভালো একটা হ্যাঁ এটা কি খাসি না কমের মধ্যে ভালো পাইছেন শুধু পালতে হবে একটু ধৈর্য ধরে তো এই দামে কিন্তু এটা পাওয়ার কথা না এই দামে এটা পাওয়ার কথা না ঈদের পরে কাস্টমার কম ভাই এই যে যেই দামে পাইলো এই ছাগলকে এই দামে পাওয়ার কথা বলছে আচ্ছা 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 ভাই আর কোনটা নিতে চাচ্ছেন কেউ কারো থেকে কম না হুম দুইটাই খুবই ভালো আমি কত ডাডি করছি করব ভালো হলে তো ভাই এলাকার এই যে এখানে আরো কিছু ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটা মোটামুটি গ্রোথ অনেক সুন্দর ভালো বড় ভাই এটা খাসি না পাঠা খাসির বাচ্চা এটা সব খাসি আপনার নাকি এটা পাঠি আচ্ছা আচ্ছা এই তিনটা খাসি একটা পাঠি না আচ্ছা বড় ভাই এই ছাগলটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পার্সেন্টেজ তো তার হ্যাঁ যা আছে তাই মোটামুটি আর কি এই ধরেন যা আছে তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটা দাম কেমন চাচ্ছেন কত 28,000 টাকা চাচ্ছেন মানুষ কত বলে 22,000 টাকা বলছে কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন কতর মধ্যে 25,000 মানে হালকা কিছু উপরে দিলেই হয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা এটা গেল এই দুইটার দাম কেমন যাচ্ছেন 42 21 42 মানুষ কত বলে 33,000 টাকা বলছে কত হলে ছাড়বেন 35,000 হলে ছেড়ে দেবেন না আর এইটা পাখিটা
বারো সাড়ে বারো দিয়ে ছেড়ে দেবেন? দাম বলতেছি, বলতেছে কত হলে ছাড়বেন? পনেরো হলে ছেড়ে দেবেন না? আচ্ছা বড় ভাই, আপনার ছাগল যদি কেউ নিতে চায় আপনার সাথে কোন নাম্বারে যোগাযোগ করবে? আপনার নাম এবং নাম্বারটা বলবেন। আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ভাই, নাম্বারটা বলেন। 01 01 8 8 9 2 27 27 29 29 55 55। ভাইয়ের বাসা কোথায়? লালডাঙ্গা শাখারিপাড়া। শাখারিপাড়া মানেই তো পুরো বাংলাদেশ চিনে। শাখারিপাড়া মানে পুরো বাংলাদেশ চিনে। পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে নাম করা জায়গা হচ্ছে শাখারিপাড়া এবং শাখারিপাড়ার ছাগলের বাচ্চাগুলো। তো বন্ধুরা চলেন সামনে আরও দু একটা দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা দামাদামি চলতেছে। বড় ভাই কোনটা নিতে চাচ্ছেন? এই দুইটা কত বলছেন দাম? 25,000। আপনি কত বলছেন লাস্ট? 32। এটা দুইটা কি পাঠি? এটা পাঠা দুইটা খাসির বাচ্চা না? আচ্ছা 32 25 7,000-এর জন্য আটকে আছে। তো একটু আগাই গেলে একটু মানে 28,500-এ ভেঙে দিছেন? ও আচ্ছা আচ্ছা। আপনি কত হলে পারবেন লাস্ট একটা বলে দেন, তাহলেই তো নিতে পারে। কি কন? হ্যাঁ হ্যাঁ। এটা এটা কি পাঠা না খাসি? আচ্ছা মোটামুটি আজকে হাটে খাসি বেশি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি যেন পাঠি না? আপনি এটা এটার সাথে একটা মিলাই নিয়ে যান, দুইটা খাসি নিচ্ছেন। হ্যাঁ খাসি পালার শখ না? আচ্ছা বড় ভাই, তাহলে এই দুইটা জোড়া চাচ্ছেন আপনি 32,000? 35,000 চাইছেন? 32,000 দিতে চাইছেন? আর এই দুইটা? এটা 22, এটা 24। দুইটা কত হলে ছেড়ে দিতে চাচ্ছেন? তাহলে কত হলে দুইটা কতর মধ্যে ছেড়ে দিতে চাচ্ছেন? দুইটাই যদি কেউ নিতে চায় সেটা দাম বলে দেবেন না? আচ্ছা আচ্ছা, তিনটা দাম একবারে বলা হচ্ছে না? তিনটা 42 বলতেছে? 1 2 3 না? 48, মানে 6,000 টাকার জন্য আটকে আছে। তো এগুলো ছাগল অবশ্য 6,000 টাকার জন্য বাধার কথা না। হ্যাঁ বাধার কথা না, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, কারণ এগুলো ছাগলের জন্য 6,000 টাকা কোনো ব্যাপারই না। ঠিক আছে বন্ধুরা, আজকে মোটামুটি হাটের এই অবস্থার মধ্যে যা দামের অবস্থা ছিল সেটা আমি আপনাদের জানাইলাম। তো অবশ্যই যারা নাটোর ট্যাবের হাটে আসবেন সকাল 9টার আগে আসবেন এবং 2টার মধ্যে শেষ হয়ে যাবে।